দর্শক স্বাগত জানাচ্ছি, আমি মুহিব আল হাসান আর আমার সঙ্গে রয়েছেন একজন জিন। আসলে জিন না তিনি, তিনি একজন মানুষ। জিনের চরিত্রে অভিনয় করেছেন, জিন টু সিনেমায় প্রথমবারের মতো বড় পর্দায় আসতে চলেছেন। এবার ঈদেই দেখা যাবে তাকে, কে সেই জিন জানবো, দেখাবো, জানাবো তিনি কে। শুরুতেই অভিনন্দন জানাচ্ছি আপনাকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সবাইকে আসসালামু আলাইকুম, আমি সুপ্রভাত ইসলাম। জিন সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দায়, অন্যরকম একটি সিনেমা, যে সিনেমাটির নাম আসলে অন্যরকম, জিন। আসলে গ্রাম অঞ্চলে এই নামটি নিয়ে অনেক কথা আছে, গল্প আছে, তো সেই সিনেমায় অভিনয় করেছেন আপনি, মানে কেমন লাগলো শুরুতেই, মানে আপনার অভিজ্ঞতা কেমন? অভিজ্ঞতা হচ্ছে যে আমার যখন আমাকে প্রথমে স্ক্রিপ্টটা বলা হয় আমি খুব ভয় পেয়েছিলাম, কারণ জিন যখন করতে হবে আমাকে অভিনয় করে দেখাতে হবে যে আমার ভেতরে একটা জিন, একটা অন্য একটা সত্তা আমার ভেতরে, সেটা তো আর মানে সহজ কিছু নয়, কঠিন ছিল। তবে আমি চেষ্টা করেছি, এবং এটা শুধু আমার সার্থকতা নয়, আমার সাথে অনেক বড় বড় আর্টিস্ট যেমন দীপা খন্দকার আন্টি, তারপর হচ্ছে রুবেল আঙ্কেল, উনি মারা গিয়েছেন, ওনার মাগফিরাত কামনা করে জানাতে শুকর আল্লাহ, তারপর তারেক আনাম আঙ্কেল, বরদা মিঠু আঙ্কেল, তো ওনাদের কাছে আমি অনেক কিছু শিখতেও পেরেছি। এটা যে শুধু একটা অভিনয়ের জায়গা তাও না, বলতে গেলে শিক্ষারও অনেক কিছু ছিল। বাবা একজন বড় পুলিশ কর্মকর্তা, তার মেয়ে সিনেমায় অভিনয় করেছে, মানে অন্য কোনো স্বপ্ন ছিল কি জীবনে, যায় সিনেমার বাইরে, মানে কি স্বপ্ন আছে আর? সিনেমা আমার মূল স্বপ্ন কখনোই ছিল না, এবং হ্যাঁ, সিনেমা বাইরে আমার স্বপ্ন আছে। আমার বাবা মার ইচ্ছা আমি ডাক্তার হই, তবে এখনও সত্যি বলতে আমি আমার ইচ্ছাটা ঠিকমতো সিলেক্ট করিনি, তবে হ্যাঁ, ডাক্তার হওয়ার প্রতি একটা ঝোঁক আছে, ইনশাল্লাহ যদি আমি আমার লেখাপড়াটা ঠিকমতো চালিয়ে যেতে পারি হবে ইনশাল্লাহ। বাবা মা কতটুকু সাপোর্ট করেছে সিনেমার ক্ষেত্রে? বাবা মার সম্পূর্ণ সাপোর্ট ছিল, যদিও প্রথমে যখন কেউ শুনে যে সিনেমা মিডিয়া অনেকটা ই করে আসে, এটা যে খুব একটা, কিন্তু যখন কাজটা করলাম আসলে এটা কোনো খারাপ জায়গা না, আপনি যেমন আপনার জন্য জায়গাটা ঠিক তেমন, কথা হচ্ছে এটাই। আর যে ডিরেক্টরের যে ব্যাপারটা, মানে রোমান আঙ্কেল, উনি আমাকে আর কি মা বলে ডাকতেন পুরো সেটে, এবং সে একদম একদিন বলেছিল যে আজকে থেকে আমি তোমার বাবা, তুমি কমফোর্টেবল হয়ে কাজ করো, সমস্যা নেই। এটা আমার কাছে একটা বড় প্রাপ্য। আচ্ছা, ব্যক্তিগতভাবে যদি জানতে চাই, বাবা বন্ধু না মা বন্ধু আপনার সবচেয়ে কাছের কে? সব কিছু মিলিয়ে যদি বলি, আমার ছোট ভাই আমার সবচেয়ে আপন বন্ধু, তারপর হচ্ছে আমার মা। বাবা, বাবার সাথে একটা সম্মান শ্রদ্ধার সম্পর্ক আছে, এই জন্য এটাকে যে পুরোপুরি আমি বন্ধুত্ব বলতে পারবো তা নয়, তবে বাবাও আমার ভালো একজন বন্ধু বলা যায়। সিনেমাটা রিলিজ হচ্ছে ঈদে, প্রত্যাশা কত? প্রত্যাশা অনেক, কারণ আমার কাছে পার্সোনালি মানে পোস্টারটা ভালো লেগেছে। এটা সত্যি কথা বলতে কি, বাঙালি সেটা পশ্চিমবঙ্গের হোক বা বাংলাদেশের হোক, সবসময় চেষ্টা করে আরেকজনকে নিচে নামানোর। ধরেন যদি সিনেমা কোনো ভালো না লাগে, সবসময় নেতিবাচক দিকটাই তুলে ধরে কমেন্ট বক্সে, তারা যদি বলতো যে না আমরা এই ব্যাপারটা এরকম চাচ্ছি, এরকম চাচ্ছি, এটা বললে হয়তো বা ডিরেক্টররা ভালো কাজ করার একটা প্রেরণা পেতো, একটা সুযোগ পেতো, বুঝতে পারতো দর্শকের ডিমান্ডটা কি। কিন্তু দর্শকও বলে না এবং নেতিবাচক বলতেই থাকে, এই জন্য হয়তো বা বাংলাদেশের সিনেমার ইন্ডাস্ট্রি খুব একটা উন্নতি হয় না, কিন্তু আমি আশা করছি এই সিনেমাটা ভালো হবে। দর্শকদের জন্য কিছু বলার আছে? দর্শকদের জন্য যেটা বলবো, সিনেমা নিয়ে নেতিবাচক বা ইতিবাচক কমেন্ট আপনারা যেটাই করেন, কিন্তু করার সময় একটু মানে দেখবেন যে সিনেমাটা আসলে কেমন হয়েছে, বাড়িয়ে নেতিবাচক কমেন্ট করার কোনো দরকার নেই, কারণ এতে কি হয়, সিনেমার জগতে তো উন্নতি হয় না, আরও অবনতি হতে থাকে, যেটা দেশের জন্য যে খুব উপকার হচ্ছে তাও না।